পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন যে পঞ্চায়েত ভোট সেনাবাহিনী দিয়েই হবে, আমি নতুন করে কোর্টে আপিল করব। কোলাঘাট ব্লকে বেড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরের রথযাত্রায় অনুষ্ঠানের অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মায়াপুর থেকে শ্রী চৈতন্য দেবের পাদুকা এনে মন্দিরে স্থাপন করা হয়। শুভেন্দু অধিকারী নিজে গোবর্ধন যে রথযাত্রার শুভ উদ্বোধন করেন। মন্দির থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোনো চিন্তা করার কারণ নেই, গ্রাম পঞ্চায়েত নির্বাচন সেন্ট্রাল মিলিটারি ফোর্স দিয়েই হবে, আমি নতুন করে কোর্টে আপিল করব। হাইকোর্ট রায় দিয়েছে যে ডিএ আন্দোলনকারীদের সাথে কথা বলতে। সেই নিয়ে বিরোধী দলনেতা বলেন, কথা বলার কি আছে, কেন্দ্রীয় হারে বকেয়া 36% ডিএ দিলে আমরাও সরকারের প্রশংসা করব। আলোচনা একবার নয় 25 বার করুন, সবকিছু আলোচনার মধ্য দিয়েই সমাধান হয়, কোনো আপত্তি নেই। তৃণমূলের রাস অন্যদের হাতে চলে যাবে, পুলিশ কর্মীকে ওই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ছাড়া অন্য জিনিস মানবেন না আমার বিশ্বাস। পঞ্চায়েত ভোটে কি জট কাটলো? বিরোধী দলনেতা বলেন, না না, আমি গিয়েছিলাম রিজার্ভেশন নিয়ে, আমার অপশন খোলা আছে। পেলা মিলিটারি ফোর্স নমিনেশন মনোনয়নপত্র 5 নিয়ে দুটোর জন্যই আমি নতুন পিটিশন ফাইল করব। রাজ্যপালকে রাস্তায় নেমে প্রশাসনের আইন শৃঙ্খলা দেখতে হচ্ছে, তা নিয়ে বিরোধী দলনেতা বলেন, দেখুন রাজ্যপাল, বাংলার পরিস্থিতির কি অবস্থা, রাজ্যপাল মহোদয় রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে বলে না যাওয়াই ভালো। রাজ্যপাল মহোদয় কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নিরপেক্ষভাবে হঠাৎ হঠাৎ করে নিদর্শন করলে আসল বাংলাটা দেখতে পাবেন। লকেট চট্টোপাধ্যায়ের ছবিটা দেখুন, ওটাই আসল বাংলা, আসল মমতা ব্যানার্জি। দেখুন কোন জায়গায় বাংলাকে নিয়ে যাচ্ছে। বকেয়া ডিএ দিয়ে দিলেই হয় কেন্দ্রীয় হারে, আলোচনার কি আছে? 36% বকেয়া দিয়ে দিলেই আমরাও সরকারের প্রশংসা করব। যারা কর্মবিরতি পালন করছেন তাদের বেতন কাটছে, দুদিন ধর্ণা দিলে তার বেতন কাটাবে না? বকেয়া বেতন দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। দাদা, 17 তারিখের মধ্যে যারা আন্দোলন করছে তাদের সাথে আলোচনা করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কোর্ট দিয়ে নিয়ে 17 তারিখের মধ্যে আলোচনা করতে হবে আন্দোলনকারীদের সাথে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টে। আলোচনা একবার কেন 25 বার? সব জিনিস সমস্যা সমাধান হয় তো আলোচনা করে, আলোচনাতে তো আপত্তি নেই। 36% বকেয়া দিয়ে দেওয়া আর এরিয়ার কবে দিবে বলে দেওয়া, তাহলে সমাধান হয়ে যাবে। যেই আলোচনাতে যাক না কেন, আন্দোলন যে জায়গায় গেছে 1% কম নিয়ে ওই আলোচনা থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারণ নেই। আন্দোলনের রাস অন্য লোকের হাতে চলে যাবে, কিন্তু সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী কেউই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ছাড়া অন্য জিনিস তারা মানবেন না আমার বিশ্বাস। আমি গেছিলাম রিজার্ভেশন নিয়ে, কিন্তু আমার অপশন খোলা আছে, প্যারামিলিটারি ফোর্স এবং নমিনেশন ফাইল দুটোর জন্য আমি নতুন পিটিশন করব। পরিষ্কার হয়ে গেছে এটা রিজার্ভেশন নিয়ে, হাইকোর্ট বলে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্টের ফাইন্ডিংসকেই আমি আপাতত মানলাম, কারণ ভোট কাছে, আমরাও ভোট চাই। প্যারামিলিটারি এবং নমিনেশন ফাইলের অপশন আমার কাছে খোলা আছে, আমরা প্যারামিলিটারি যাব, প্যারামিলিটারি নিয়েই ভোট হবে। রাজ্যপালকে রাস্তায় নেমে দেখতে হচ্ছে, আমি রাজ্যপাল মধ্যে বক্তব্য রাখবো, আমি বলছি প্রশাসনের কাজ যদি রাজ্যপাল করে, রাজ্যপাল মহোদয় রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে বলে না যাওয়াই ভালো, রাজ্যপাল মহোদয় কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নিরপেক্ষভাবে হঠাৎ হঠাৎ করে পরিদর্শন করলে আসল বাংলাটা দেখতে পাবেন, আসল বাংলা দেখতে পাবেন। লকেট চট্টোপাধ্যায়ের ছবিটা দেখুন, ওটা হচ্ছে আসল বাংলা।